ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আমার 14 বছরের কেরিয়ারে এটা আমার ড্রব্যাক যে আমি নেগেটিভটা যতটা ফুটিয়ে তুলতে পারি আপনাদের চোখের মনে হয়ে উঠতে পারি না, ততটা মানে ততটা চোখের বিষ হয়ে উঠতে পারি, চোখের মনে হয়ে ওঠাতে আমি অপারক। তার জন্য আমি ক্ষমা পাই। বয়ফ্রেন্ড ছিল আমার বর, তখন কি ইচ্ছে করতো ওর সঙ্গে খেলতে, মানে রং খেলবো, বেশ রোমান্টিক হবে, মা এলাও করেনি। বিয়ে হয়ে যাওয়ার পর একদিনও ইচ্ছে করে ওর সঙ্গে, এই জন্যই বলেছে আমি বিয়ে করবো না, কিন্তু বয়ফ্রেন্ড চাই, পরে ভেবে দেখবো বিয়ে করবো কি না। গাড়ি থেকে নামলাম, গিয়ে একটা বিরিয়ানি অর্ডার করলাম, 80 টাকা নিলো চিকেন বিরিয়ানি। আমায় দেখে, দিদি আপনার সিরিয়ালটা ভালো হচ্ছে, 1 পিস বেশি চিকেন দিলো, আলু একটা এক্সট্রা দিলো, লঙ্কা দিলো, পেঁয়াজ দিলো। গাড়ির মধ্যে এসে চালিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, জলের বোতলও কিনলাম, আর দোকান থেকে ন্যাপকিন নিয়ে পুরো পেট ভর্তি বিরিয়ানি। যে আমার পেছনের লাগে আমি তাকে ঘুরিয়ে দিতে পারি, মানে এইটা আমার মেন্টালিটি হয়ে গেছে হয়তো এরকম ক্যারেক্টার করতে করতে এত বছর ধরে। খেলবো হলে রং দেব না, খেলবো হলে রং দেব না, তাই কখনো আর বয়স খুব কম, ওরা খুব কম বয়সে মা হয়েছে। আমি একদম কম বয়সে বিয়ে হয়েছে, বিয়েটা না হলেই ভালো না। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, কিন্তু আমার বেবি অনেক পরে হয়েছে। পেতাম ভয়, কিন্তু প্রমিলাদি ভয় পাওয়ার মতো নয়। মাঝখানে যেখানে আমি দাঁড়িয়ে থাকবো, ম্যাম আমি কি ওইটা খাবো, দর্শকও সবসময় মনে করে যে মানে অভিনেতা অভিনেত্রী সবসময় তারা রাস্তা থেকে এবং গড়িয়াহাট থেকে কিনবে, আমি বাসাটাকে 3টে জুতো এনেছি, কে দেবে? হ্যাঁ একটু ফসকা পড়েছে আমার পরে, ঠিকই আছে, কে দেখবে? ফাইনালি দুজনকে পেলাম। বাবা একজনের কেমন গোসা হচ্ছিল যে কেন আমি ওনার সাথে কথা বলছি না বা কিছু, ওকে সুযোগই পাওয়া যাচ্ছিল না, সেটা বল। সেরকম একটু ব্যস্ত ব্যস্ত থাকি মাঝে মাঝে, সেটা ঠিক আছে। না না আমি তো শর্টে গেছিলাম, কি করবো, তবুও তুমি তো আমাকে বার্তাটাতে দিচ্ছ না, এটাও শুনতে হলো আমাকে। কি বলবে আর কিছু বলবে তুমি? কিছু বলার নেই, মা মাঝে মাঝে এমন করে তাকায় আমার দিকে, ভয় পেয়ে যায়, আমাকে ভীষণ ভয় পেত। বাস্তবেই তাই, বাস্তবে ভয় পেত, আমি পেতাম ভয়, কিন্তু প্রমিলাদি ভয় পাওয়ার মতো নয়, বুঝেছি। প্রথমে তো আমার মনে হতো প্রচন্ড রাশভারী একজন, আমি তো মানে ভয় মানে কি তটস্থ থাকতাম, আমি কথাই বলতাম না এরকম। এখন ভয় পাশনাটা এই যে তুমি এইভাবে কথাটা বলে না যখন, এটা জাস্ট এইভাবে বসে থাকবে, আর একজনকে হ্যাঁ হ্যাঁ আসবে, চলে আসো, তো এইভাবে বসে থাকতো জানো তো। আমি এখন প্রমিলাদির কথা বলছি, বসে থেকে থেকে জাস্ট এইভাবে একটা লুক দেবে, হ্যাঁ কি হয়েছে, এইভাবে জাস্ট একটা লুক, না না কিছু হয়নি, তো বলে নাই যাকে বলা বলি, হ্যাঁ এবারে লুক মতো অবশ্য বাবা দু দুটো প্রজেক্টে দেখেছি, আর না হলে ফোন করবে মেয়েকে, করে যত ঝাল মেয়ে না এমনিতে নর্মাল বাড়ি এই নর্মালও করে, নাহলে ফোনে বাড়িতে বাড়ির লোককে ঝাড়লে মোটামুটি আশেপাশের লোক বুঝেছে যে এখন প্রমিলা দিকে ঘাটানোর কোনো প্রয়োজন নেই, কারণ প্রমিলা দিকে ঘাটানো মানে নিজের বুমেরা হয়ে নিজের কাছেই আসবে। এই এই এখন আর না মেয়েকে বকতে হয় না, এখন সিনসিয়ার হয়ে গেছে। আমি একটু বলি, কদিন ধরে খুব পড়াশোনা স্বাভাবিক, এত তো আফটার এফেক্ট গুলো থাকে, মা কতটা চোখ বড় করলে কিছু বলতে হলে আমাকে বলতে হয়, কিছু বললে তুমি কি বললে বলো তো শুনতে পাই, সে যদি কিছু বলতেও চায় সে আর বলতে পারবে না। প্রথমে সত্যি খুব ভয় পেত, রিয়াদি তবু কাজ করেছে, রিয়াদি ভয় পায় না, আমি তো আমি ফার্স্ট প্রজেক্টে হেভি ভয় পেতাম, ঢুকতাম না ঘরে, আমি তো হা করে চিৎকার করে কথা বলি, প্রমিলাদিকে দেখে হা করে ঢুকলাম, ঢুকে রিয়েলাইজ করলাম পেছনে প্রমিলাদি, ও আচ্ছা বলে করে পাশের ঘরে নেই, ওখান থেকে পপা উঠবে, আমি কিন্তু কিছুই বলিনি ওকে। কিন্তু পরে আবার প্রমিলাদি ভীষণ মানে সব কিছু কথাই প্রমিলাদিকে এসে যতক্ষণ বলবো সে পেটের মধ্যে গুদগুদ গুদগুদ, আবার কখন বলবো এরকম একটা ব্যাপার। আমি কিন্তু ওদেরকে কিছু বলিনি, ওরা নিজেরা এমনি নিজেরাই ওই যে লুকটাই যথেষ্ট, আমি যদি ওদের ওপর কিছু বলে আমি তাদেরকে একটু মানে সেটা যদি ন্যায্য হয় কোনো কারণে তখন তাকে একটু বকেই দিই, কারণ আমার আমি কোনো ভুল ভাল কাজ মেনে নিতে পারি না, সেটা সব ভীষণ
প্রফেশনাল ওয়ার্ল্ডে আমরা কাজ করি, আমরা যখন প্রফেশনাল অন্য লোকেরা হবে না কেন, সেই হিসেবেই বলি, আদারওয়াইজ না। কিন্তু বলাটাতে অন্যরকম, লোকে কাই কাই করে ঝগড়া করে বা যুদ্ধ করে, কিন্তু তুমি যেও না, তুমি যেও না, আর যেও না, নেগেটিভ একটা, তুমি নিজে কতটা এরকম এনজয় করছো বলতো, তোমার চরিত্র এনজয় করছি খালি বাস্তবে, তোমরা আমাকে প্রতিদিন দেখছো না কাটাস কাটাস কথা বলতে, বাট আমি কাজটা করছি কদিন জানো, সেটা আমার ব্যাংক ব্যালেন্সটা জানো, আমার যে ট্রিপ গুলো এখনো উইশ লিস্টে আছে সেগুলো এখনো টিক মারার জন্য কত টাকা লাগবে জানো, আমাকে দেখছো যে আমি টাকাস টাকাস করে কথা বলছি, কিন্তু আলটিমেটলি ডে কাউন্টটা মাসের শেষে গিয়ে কথা হচ্ছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো টাকাস টাকাস ছাড়া আমাকে মানায় না, ওই জন্য আমাকে টাকাস টাকাসই দেওয়া হয়, আমি কি এরকম বাস্তবে আমি এরকম কিছুটা এরকম, না না তুমি নেগেটিভ না, নেগেটিভ এরকম হতে পারে, কিন্তু যে আমার যে আমার পেছনে লাগে আমি তাকে ঘুরিয়ে দিতে পারি, মানে এইটা আমার মেন্টালিটি হয়ে গেছে এত এরকম ক্যারেক্টার করতে করতে এত বছর ধরে, আমরা সবাই কিন্তু নেগেটিভই করি। আর তমিলাদি তমিলাদি আমাকে দেখেছে আগে সিরিয়ালটাতে, আমি একদম নিপাট ভদ্র মহিলা, মানে এক গালে চর বেললে গান্ধীপন্থী, হ্যাঁ বাবা আর একটা গালে মারবি না কেন মার, কিন্তু এটাতে ঠিক তার ব্যাং অপোজিট। সুতরাং আমার এই মানে চেঞ্জেসটা, আমার কি কি চেঞ্জেস বা আমাকে কোন, এখন আমার মনে হয় তুই বেশি কনফিডেন্ট, অনেক কনফিডেন্ট, হ্যাঁ বিকজ এইটা এইটাতে আমি ভীষণ বেশি অভ্যস্ত, আমার যদি 16 পাতা বা 20 পাতারও কেউ সিন দেয় এবং সেখানে আমায় বলে চুটিয়ে বদমাইশি করো, আমি ওটা ম্যাক্সিমাম 5 বার পড়বো, ওয়্যারাস যদি আমার 16 পাতা 20 পাতার পজিটিভ ক্যারেক্টার লাইক এক্স ওয়াই জেড কোনো ক্যারেক্টারের জন্য আমায় সিলেক্ট করে সেটা করতে পারে, আমি মানে ভীষণ ইনকনফিডেন্ট হয়ে যায় ওটা নিয়ে, আমি পারবো তো, মানে আমার একটু নেগেটিভ করে করে এতটাই হয়ে গেছিস, কিন্তু একজন অ্যাক্টরের পক্ষে কিন্তু এটা তোকে ইট ওয়াজ ইট ইজ আ চ্যালেঞ্জ ফর এভরি ক্যারেক্টার। আমার মনে হয় যে আমার 14 বছরের ক্যারিয়ারে এটা আমার ড্রব্যাক যে আমি নেগেটিভটা যতটা ফুটিয়ে তুলতে পারি আপনাদের চোখের মনে হয়ে উঠতে পারি না, ততটা মানে ততটা চোখের বিষ হয়ে উঠতে পারি, চোখের মনে হয় ওটাতে আমি অপারক, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাকি যে কটা দিন আমি আর অভিনয় করবো আর কি, অবস্থা খুবই শোচনীয়, যে কটা দিন অভিনয় করবে আর কি, মানে কি বলতে চাইছো তুমি, আমি কি অন্য কিছু না, তুমি তো জানো আমার ফেভারিট জায়গা কি, তুমি তো জানো এগুলো সবই জানো, আর ক্যামেরার উল্টো দিকে তুমি জাস্ট থাম্বস আপ দেখাচ্ছো, সবই তো বুঝতে পারছি। তো আমি আমি প্ল্যান বিও ভাবতে পারি, তো যতদিন অভিনয় করবো আর যতটুকু বাকি আছে আমার ছোট্ট চলার পথে, চেষ্টা করব ভালো মেয়ের ক্যারেক্টার করার, কিন্তু আলটিমেটলি ভালো মেয়ের ক্যারেক্টার, ভালো মেয়ের ক্যারেক্টার, আরে ওসব দরকার হয় না, যেটা করবি সেটাই লোকে বেশি ভালো, কি গো তুমি তো করলে বাবা ভিড়ের পেছনে তো খারাপ লাগছে বাবা, মানে এটা আমার খুব ভালো লাগে, মানে ওনারা এনজয় করেন আমাকে দেখে বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যায়, কথা বলতে যেটা হলো হিরো হিরোইন বাদ দিয়ে এই মা বাবা থাকলে, আর মা বিশেষ করে বাবাদের মানে ছেলেদের ক্যারেক্টার খুব মেগা সিরিয়ালে কমে গেছে, আর হচ্ছে যে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, এরপরে এই 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 যারা এগুলো করে যাদের মধ্যে সেই দমটা থাকে সেই সেই কাজেই তারা করে, ক্যারেক্টার আর্টিস্টও থাকে কিন্তু সেই এক্সপোজারটা তারা পায় না, সুতরাং ইটস ভেরি গুড দ্যাট ইউ আর গেটিং আ নেগেটিভ লিড, পজিটিভ কিন্তু অনেক থাকে ক্যারেক্টার, হ্যাঁ আমরা যখন সিরিয়ালটা দেখি সিরিয়ালগুলো দেখি দেখবি অনেক পজিটিভ ক্যারেক্টার থাকছে, কিন্তু নেগেটিভ মেক্স আ মার্ক, সো ইউ মেকিং আ মার্ক অন দ্য সিরিয়াল, সো দ্যাট অন দ্য ড্রামা আর বেসিক্যালি, সো দ্যাট ইজ গুড। আমার বাড়িতে তো বিশাল অনুষ্ঠান হয়, অবশ্যই প্রোগ্রামটা শুরু হচ্ছে কাল রাত থেকে, হোলিকা দহন থেকে শুরু হচ্ছে, তারপরে আরমানাতে তো তোমরা জানো বিশাল বড় ফেস্টিভ্যাল হয়, তো সেটা সকালবেলা আমাদের একটা প্রভাত ফেরি বেরোবে খোল ঠোল নিয়ে, একদম দারুণ হবে, তারপরে আসল খেলাটা হচ্ছে 11টা থেকে শুরু। এইটা তো রয়েছে, এর ব্যাক অফ দ্য স্টোরি আমি একটা বলি, আমার বর কালকে হোলি এরকম দেওয়া কিছু টি শার্ট এনেছে, সবারটা ঠিক হয়েছে শুধু আমারটা হয়নি,
ওনাকে আমার মাপ জানে না। তোমার তো অনেক সাদা সালোয়ার আছে, সেগুলো পরে নাও না। এখনকার কনসেপ্ট কি সব ওই বোনের জন্য স্পেশাল? ওই হ্যাপি কিন্তু বারণই করেছিলাম, কল থেকে বাদ দিয়ে দেব। আচ্ছা না, আমি ওই হ্যাপি করি না, আমি আমার ওই পুরনো যেরকম আগেকার ছেঁড়া জামা কাপড় পরেই খেলতেই ভালোবাসি, আমার বুকে বড় লাগে। আর একটা লেখা কোথায় পড়লাম, আর এটা খুব অ্যাপ্ট আমার জন্য, যখন কোথাও বেড়াতে যাই তখন মনে হয় সবই তো পুরনো হয়ে গেল, কি বলে আমার সকালে মনে হয় সবই তো নতুন, এটাও করতে পারবো না, এটাও করতে পারবো, এটা না না এটা রং লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার যখন কাজের মধ্যে থাকছি তখন একটু সবাই খাবে কি ভালো ভালো রান্না করে আনে, সেটা কি সবাই জানে? সুন্দর সুন্দর রান্না করে এনে আনে না বাড়িতে ইনভাইট করে খায়। ইনভাইট করে খাওয়া ডিপেন্ড করে যে সেই লিস্টে কারা কারা থাকছে, সেটা তুই আমি থাকতে পারি নাও থাকতে পারি, ডিপেন্ড করে সেটা। না তোরা তো ছিলি, আমরা ছিলাম বলেই না, আমরা ছিলাম বলেই তো, হ্যাঁ আমরা আছি ছিলাম একদম। না না ইনভাইট সবাইকেই করতে পারি, দেখ কিন্তু আমি যদি না থাকি তাহলে তো ছোট না আমার, কিন্তু এটা তুমি কেটে দেবে। আমি তাও তোমাকে যে শেয়ার করছি, আমি হলিতে কি পড়বো জানো, আমি একটা লং স্কার্ট কে কেটে শর্ট স্কার্ট বানিয়েছি পুরনো, ঠিক আছে, নিচে একটা জাল জাল হয়ে গেছে বলে ওইটা কেটে দিয়েছি, বুঝেছো, এটা ইউনিক কিছু। আর গড়িয়াহাটে যে টপ গুলো বিক্রি হয়, আগেদিন আমি 100 টাকা টপ, ওই 100 টাকায় আমি এক মানে প্রায় 1000 টাকা শপিং করে 10টা মতো কিনেছি ভ্যারাইটিজ অফ হোয়াইট, যেটা ভালো লাগবে ওই স্কার্টটার সাথে আমি সেটা পাবো। এসে সবগুলো কেচে নিয়েছি ভালো করে গরম জলে সোডা ফোডা চুবিয়ে, কে কোকে নোংরা না কি কি ওইগুলো পরে এলো ওখানেই আমি বিসর্জন দিয়ে। ছোটবেলার ব্যাপার হচ্ছে যে দর্শকও সবসময় মনে করে যে মানে অভিনেতা অভিনেত্রী সবসময় তারা রাস্তা থেকে এবং গড়িয়াহাট থেকে কিনবে, একবার দেখো মল থেকে কিনবে, ও ছোটবেলাকার অভ্যেস, কত ভালো ভালো জিনিস পাওয়া যায় না করলে, ওই আমি আর পড়ি না, আমার যা ওজন একদিনই শেষ, ওইটা আমি জুতোটার ব্যাপারে কম্প্রোমাইজ করি না, বাকি সব মানে। আর আমার একটাই সমস্যা, আমার সাইজে হয় না, যেন রোগা হয়, ওজন নিয়ে আমরা কোনো কথাই বলি না, ডায়েট করেছি যে হোলির দিন একটু মানে ছোটবেলার বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান আছে, তাদের বরেরা যা হয় আর কি সবাই একসাথে হবো, তাদের বাচ্চা কাচ্চা পুল পার্টি হবে, রান্না বান্না হবে, তো চিংড়ি আছে, তো ইলিশ তো এখন পাওয়া যাবে না ঠিকঠাক, ওই জন্য চিংড়ি মাটন চিকেন যা যা হয়। তো আমি কালকে থেকে ভাবছিলাম যে আমি খাবো না, তো কাল দুপুরবেলা আমি স্কিপ করেছি লাঞ্চ, আজকে রাত তাই কাল রাতেও আমি স্কিপ করেছি, খালি এমনিতেই খাই না, এমনি তো আমি খাই না জানেও, খাই না, তো একদম ভালো লাগছে, খাইনি সারা জন্ম লাঞ্চে ওটস খাসি, আর আমাদের থেকে তরকারি চেয়ে দেয়, এবার লেটেস্ট শোনো, তোমরা তো আমু বলে তো তরকারি গুলো পাই, আমার মা খেতে দেয় না ওটস ছাড়া, মা খালি বলে রোগা হয়, তুই না ওটস বতি ওটস ওটস কুমারী ঠিক আছে, কিন্তু আমরা তো ওটস খেতে পারি না, মানে আমি কাল অবধি মেনটেন, আজ সকাল থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞ একটাই কল আমি খাবো না, খালি ব্ল্যাক কফি খেয়েছি দুবার, আর আসার সময় একটা বড় ইয়াব বড় পেপার এক্ষুনি গেল হাতের সামনে দিয়ে ঝুলি ঝুলি তরমুজটা, ওই তরমুজটা আজকে আমার পেটে যাওয়ার কথা ছিল, ঠিক 2:10 আমার মেকআপ টেকআপ করে রেডি, আমি আর পাচ্ছি না, আমাকে গাড়ি টানছে, আয় আয় রিয়া, আরে জীবন একটাই একটু খেয়ে নে, আমি ভাবছি আমাকে যদি এখান থেকে একটু ভাত দেয়, ছোট বাতির এক বাতি ভাত ডাল তরকারি মানে ভেতো, তো তো এরাও যথারীতি দিল না, মানে মাথা বলছে খাস না আর মন বলছে দুধ যা হয়ে যায়, মানে ছিল না ছিল ছিল না, মানে দাদা দিতে অপারক, মানে যেহেতু ওদের কাছে শেষ হয়ে গেছে, আমি রেডি হয়ে আমি নেই নেই মানে পুরো আউট, কোথায় গেলাম আমি সামনে গেলাম, দেখলাম ওখানে কলেজে ছেলেমেয়েরা সবাই গল্প করতে করতে এক গালভর্তি রঙে খাচ্ছে, আমি স্ট্রেট গাড়ি থেকে নামলাম, গিয়ে একটা বিরিয়ানি অর্ডার করলাম, 80 টাকা নিল চিকেন বিরিয়ানি,
বিরিয়ানি আমায় দেখে, দিদি আপনার সিরিয়ালটা ভালো হচ্ছে, এক পিস বেশি চিকেন দিল, আলু একটা এক্সট্রা দিল, লঙ্কা দিল, পেঁয়াজ দিল, গাড়ির মধ্যে এসে চালিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, জলের বোতল কিনলাম, আর দোকান থেকে ন্যাপকিন নিয়ে পুরো পেট ভর্তি বিরিয়ানি খেলাম। আর যেটা এক্সট্রা মানে আমি খাই এইটুকানি ভাত, আর যেটা এক্সট্রা এখানে এসে আমি রকিকে খাইয়ে দিয়েছি। রকির সব লোম চলে গেল, মাছের মতো দেখতে লাগে ওকে। একদিনের জন্য বিরিয়ানি খেলে ওর লোম যাবে না, বরং লোম আরো মসৃণ হয়ে যাবে। আমাকে বলছে দিদি আপনার সিরিয়াল দেখি আপনার জন্য এক পিস চিকেন ফ্রি, এটা কজন দেবো? চিনতে না পারি, না না বাবা চিনতে না, মেকআপ করেই যাবো, কি বলবো দিদি জানি না মায়েরও কি ভালো লাগে না একা থাকতে, আজকে আমরা চিল করবো, তারপরে কালকে আবার শুটিং আছে বোধ হয়, কালকে হয়তো শুটিংটা হবে, দেন পরশুদিন ভেবেছি কলের দিন একটা ইভেন্ট আছে, আর তার জন্য আমি আমার ছেলেকে ট্রেনিং দিয়েছি জানো তো, আমি বলেছি দেখ তোর তো মানে অভ্যাস লোকের সামনে ম্যা ম্যা করে চিৎকার করা, তো তোকে আমি ওখানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে হোলিতে ডান্স রেন ডান্স ফান্স সব হবে। কিন্তু দেখ বনু যেমন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে আমার থেকে, দেখলি বদ্দিদি বদ্দিদি বলে ডাকবে, মা বলে আমার তুমি যদি দেখেছো আমার এই কেটে কথা, আমি না একটু খাবার টাবার এনে দেবো, হ্যাঁ হ্যাঁ ভাই খা ভাই লোকের মাঝখানে যেখানে আমি দাঁড়িয়ে থাকবো, সারাক্ষণই মানে আমরা দুজনেই দুজনের, আমার বরের খুব অসুবিধা, আমি নাকি সারাক্ষণ মেয়ে নিয়েই ব্যস্ত থাকি, এবং ঘটনা সেটাই তো উচিত, আমি মেয়ে কিন্তু আমার বেবি অনেক পরে হয়েছে, তো আমার আমার বন্ধুদের সঙ্গে আমার মেয়ের বয়স এখন এক পার, সুতরাং আমার কোনো অসুবিধা নেই। এই সময় একটা অন্যরকম ব্যাপার থাকে, বয়সের সাথে একটা ম্যাচুরিটিও আসে নিশ্চয়ই, তো এবার এই ডিফারেন্সটা থেকেই যায় একটা। আর আমার হলো মেয়ে সব মানে জীবনে সব কিছুই, মানে ওই ওটাও না, ওরও জীবনে সবকিছুই সন্তান, মায়ের কাছে সন্তানের থেকে বড় কিছু হতেই পারে। আমারটা কি বলতো, আমি যদি ভাই পেট ভরে বিরিয়ানি খেয়ে মুড ফুড ভালো থাকে তাহলে তোরাও ভালো থাকবি, আমি যদি ওই না খেয়ে ডায়েটের চক্করে হয়ে থাকি সবসময়, আমি সবসময় দাঁত খেয়ে যাবো, তাহলে কি ভালোবাসা পাবে মায়ের থেকে? নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়, স্পেশালি একদম সন্তান বাবা মা আর মনের মা বিয়ে করবো না। আমি ডায়েট ফ্যাট করি না বোঝাই যায় দেখে, কিন্তু তাও আমি খিচিয়ে থাকি, কেন বলতো সত্যি ঠিক
বোঝা যাচ্ছে যে এখানে যদি মানে একটা মানে এক ঘন্টাও না একদিনও আমাদের কম পড়ে যাবে, কিছু করার নেই, একভাবে শেষ করবো। তো তিনটে মাথা এখনো তো বাকি, কতগুলো মানুষ প্রত্যেকেই ব্যস্ত আছে, তো সবাই যদি একসাথে সবার আলাদা আলাদা গল্প একদম শেষ করবো অবশ্যই। একটা তোমার কাছে একটা গান দিয়ে শেষ করে, হোলির একটা গান দিয়ে, তুই যেটা আছে গাছে গাও না, তুই এরকম কেন করছো? তুই গেলে গান দিয়ে ওখানে পাঠাস বলে কেউ টাকা দিচ্ছে না তাই? খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। ওয়াও খুব সুন্দর। তো দর্শকদেরকে কি বলবো, তোমার কাছে প্রথমে যাবে দেখেছেন মানে দর্শকদের বলার আগে আমি ঠোক্কর খাচ্ছি। দর্শকরা বলতে যে সবসময় যে দূরে থাকো বাবা, তোমাকে দেখলেই ভয় লাগে, তুমি মানুষের এত অনিষ্ট করো। আমি একটা কথাই বলবো, দুদিন বাদেই হোলি, মনের মধ্যে থেকে এই সমস্ত জিনিসগুলো দূরে রাখুন। আমরা সাধারণ মানুষ, পেটের তাগিদে চরিত্রে বিভিন্ন চরিত্র অভিনয় করতে হয়, আর সেই চরিত্র যদি আপনাদের খুব খারাপ লেগে থাকে তাহলে সেটা কোথাও গিয়ে একটু হলেও আমরা সাকসেসফুল যে আপনাদের মনে খারাপ লাগাতে পারছি। কিন্তু মানুষ হিসেবে আমি ভীষণ ভীষণ পরিষ্কার মানুষ, এরা জানেন আমার মনে কোনো কাদা নেই, কোনো খারাপ রং নেই, আমার মন পুরো সাদা। তো আমি সেই সাদা মন থেকে আপনাদেরকে উইশ করছি সুন্দর করে দোলযাত্রা হোলি সেলিব্রেট করুন, কাছের মানুষদের নিয়ে পরিবারের সাথে সাবধানে শান্তিতে, আর প্রচুর খান, এনজয় করুন। ডায়েট ফায়েট ওসব ভাববেন না, স্পেশাল দিনগুলো ভাবতে নেই, ভগবান পাপ দেয়। দেখুন আমি কি সুন্দর, আমি কি সুন্দর আজকে টুক করে খেয়ে নিয়েছি না, তো ওইসব ভাববেন না, সিম্পল থাকুন, চিল থাকুন, আর খুব ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। বাড়িতে অল্প পরিমাণ খেলেই হয়, সুন্দর খাবার বাড়িতে নিজেরা রান্না করে সুস্থ ভাবে থাকুন। হোলিতে খুব এনজয় করুন, হোলি নয় দোল উৎসব আমি বলবো, আরো দোল হোলি ওই রঙের উৎসব, সবাই সুন্দরভাবে পালন করুন। আমাদের মন সত্যি যেন রাঙিয়ে যায় নানান রঙে, একদম বসন্তের এই সুন্দর একটা, এখন ওয়েদারটাও খুব ভালো, কোকিল ডাকছে সব সময় শুনতে পাচ্ছি, আর তার সঙ্গে বসন্তের রং আমাদের মনকে ছুঁয়ে যায়। আর কালো রং তো থাকে না দোলের সময়, কালো রংটা সত্যিই চলে যাক, এইটাই কালো রং। একদম একদম, তোমার কাছে দিয়ে শেষ করো, দর্শকদেরকে কি বলবো? দর্শকদেরকে এটাই বলবো, টিয়াকে জানি না কার কতটা ভালো লাগে কতটা ভালো লাগে না, তো টিয়ার মনে হয়তো রং নেই, কিন্তু আমার মনে একটু একটু রং আছে। যদি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকতো তাহলে অনেক অনেক রং থাকতো, যাদের হ্যাঁ কি করবো বলো, এই সময় যদি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না হয় চেষ্টা করে দেখা যাবে বারবার ধরে, হ্যাং হয় না হলে খুঁজি, হ্যাঁ তারপরে দেখা যায় তার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এক্স্যাক্টলি একদম, পর দেখা যায় তার গার্লফ্রেন্ড এন্ট্রি দিলে এরকম এটা হয়। তো যাদের বয়ফ্রেন্ড আছে তারা মনে আর কি একদম ফুরফুরে রং লাগিয়ে হোলি খেলো, বসন্ত উৎসব পালন করো, আমিও চেষ্টা করব সবার সাথে ফ্যামিলির সাথে মিলেমিশে বসন্ত উৎসব পালন করার। সকলে ভালো থাকুন আর মিঠি ছোড়াটা দেখতে থাকুন, কারণ আমাদের মিঠি ছোড়াতেও বসন্ত উৎসবের একটা বড় ইভেন্ট আসতে চলেছে। বয়ফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে একটা সত্যি কথা বলবো, ছোটবেলায় যখন আমার বয়ফ্রেন্ড ছিল আমার বর, তখন কি ইচ্ছে করতো ওর সঙ্গে খেলতে, মানে রং খেলবো বেশ রোমান্টিক হবে, মা এলাও করেনি, বিয়ে হয়ে যাওয়ার পর একদিনও ইচ্ছে করে ওর সঙ্গে, বাস এই জন্যই বলেছে আমি বিয়ে করব না, কিন্তু বয়ফ্রেন্ড চাই পরে ভেবে দেখবো বিয়ে করবো কিনা। পর আমরা একসাথে মিলি, মানে একসাথে একই পার্টিতে মিট করবো একদম, দুপুরের পর মানে রঙিনের মাত্রাটা কতটা থাকবে বুঝতে পারবো না, কারণ দুপুর হয়ে যাবে সবাই তো একদম আবিরে মেকে ভূত, ঠান্ডায় ভাঙ চলবে কিনা জানি না, সবকিছু নিয়েই
হোলি জমজমাট হতে হবে অন স্ক্রিন অফ স্ক্রিন স্ক্রিন সবার জীবনে, আর যদি থাকুক না থাকুক হোলি ভালো হতে হবে, মানে দুই যাত্রা রঙিন হতে হবে। আমি না ক্যারোলাইন একটা কথা বলছি তোমাকে, আমাদের কোথাও যেন একটা ভীষণ, আমি কালকে একটা কলেজের নাম নেবো না, কলেজের সামনে দিয়ে আসলাম, বিভৎস হোলির উৎসব চলছে, বিভৎস একটা মানে খুব নিকৃষ্ট মানের হিন্দি গান চলছে। আমি সব খারাপ না, মিউজিক ইজ অলওয়েজ, কিন্তু আমার না খুব কষ্ট, আমি খুব কষ্ট পেলাম যে আমাদের এত ভালো ভালো রঙের উপরে জিনিস আছে, ইনস্ট্রুমেন্ট যদি রবীন্দ্রসঙ্গীত না পছন্দ হয়, ইনস্ট্রুমেন্ট ফোক সংস এত সুন্দর আছে, সবাই কেন এরকম দৌড়চ্ছে? একটুখানি আমাদের আমাদের বাংলার যে একটা কালচার, খানিকক্ষণ সময় হলো ওইটাকে একটু মনে রাখো। একদম একদম, এটা এটা আমার আর্জ। সবাইকে বিদায় জানার মানে টাটা বলার আগে আর একটা সুরেলা কণ্ঠে গান হচ্ছে, একদম ও মানে এখন বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, স্থলে জলে বন তলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে গুনে কোনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। একদমই তাই, এবং ফাগুন লেগে থাকুক সবার মনে সবার জীবনে। আর এইরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টেলিস্কোপ। থ্যাংক ইউ।